কিছু মনে রাখি বা না রাখি। কে আমার সাথে কেমন ব্যবহার করলো? আমি খুব ভালো করেই মনে রাখি। তোমার মা অসুস্থ হয়েছে বলে তুমি তার সুযোগ নিয়েছো। আমি না হয় তোমাকে ভালোবেসেছিলাম। কিন্তু তুমি তো জেনে শুনে আমায় ঠকালে। হাই গাইজ, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনারা এতক্ষণ যে ভিডিওটি দেখলেন, ভিডিওটি হচ্ছে বর্তমানে মোস্ট পপুলার টিকটকার মানিক ভাইয়ের একটি ভিডিও। তো আপনারা দেখেছেন, আমি এই ভিডিওতে বিভিন্ন ধরনের ভয়েস চেঞ্জ করে দেখিয়েছি, মানে বিভিন্ন ধরনের অডিও ইফেক্ট ব্যবহার করে ভয়েসগুলো চেঞ্জ করে দেখিয়েছি। তো আপনারা যারা বিশেষ করে ফানি ভিডিও বা অন্যান্য ভিডিও করে থাকেন, তাদের জন্য এই ভিডিওটি বেস্ট। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব কীভাবে আপনারা আপনাদের ভিডিও থেকে অডিও ভয়েস চেঞ্জ করবেন, মানে বিভিন্ন ইফেক্টে আপনি ভয়েসগুলো এডিট করবেন। তো অবশ্যই আপনাদেরকে এটির জন্য এই ভিডিওটি একটি সেকেন্ডও নষ্ট না করে সম্পূর্ণ দেখতে হবে। তো বন্ধুরা, এই ধরনের অডিও ইফেক্ট ব্যবহার করে আপনার ভিডিও থেকে ভয়েস চেঞ্জ করার জন্য প্রথমে আপনাকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। আপনি চলে যাবেন সরাসরি গুগল প্লে স্টোরে। ওকে, গুগল প্লে স্টোরে প্রবেশ করার পর এখানে আপনাকে সার্চ করতে হবে ক্যাপকাট লিখে। জাস্ট এখানে আপনি ক্যাপকাট লিখে সার্চ করবেন, সার্চ করলে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। অনেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশন ইউজ করার পরও জানে না কীভাবে ভিডিও থেকে অডিও ইফেক্ট চেঞ্জ করতে হয়। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখন সরাসরি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করব। তো আমি সরাসরি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। তো আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পরে জাস্ট এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে আপনি এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করে দিবেন, মানে যে ভিডিওটি আপনি এডিট করতে যাচ্ছেন, ভয়েস এডিট করতে যাচ্ছেন। তো এখান থেকে আমি একটি ভিডিও সিলেক্ট করে দিলাম। ওকে, সিলেক্ট করে দেওয়ার পরে জাস্ট অ্যাডে ক্লিক করবেন। ওকে, অ্যাডে ক্লিক করার পরে ফাইনালি ক্যাপকাটে ভিডিওটি অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পরে এখন আপনাকে যেটি করতে হবে ভয়েস এডিট করার জন্য, জাস্ট আপনি লেয়ারের উপর একটি টাচ করবেন, জাস্ট লেয়ার উপর টাচ করবেন। তো আপনি দেখতে পাচ্ছেন যখনই লেয়ার উপর টাচ করা হচ্ছে তখনই নিচে যে অপশনগুলো আসে সেগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি যদি ভিডিও লেয়ার উপর টাচ না করেন তাহলে অপশনগুলো চেঞ্জ হবে না। তো অবশ্যই আপনাকে ভিডিও লেয়ার উপর ক্লিক করতে হবে। ওকে, ভিডিও লেয়ার উপর ক্লিক করার পরে আপনি একটু স্ক্রল করে চলে যাবেন একদম শেষের দিকে। আপনি একটু স্ক্রল করে চলে যাবেন, যার পরে এখানে দেখতে পাচ্ছেন ভয়েস ইফেক্টস নামে একটি অপশন, জাস্ট এখানে ক্লিক করবেন। ওকে, আমি ভয়েস ইফেক্টসে ক্লিক করলাম। ভয়েস ইফেক্টসে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম বেশ কিছু ক্যাটাগরি চলে আসবে। তো এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ইফেক্টস পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি এক এক করে ইউজ করে দেখতে পারেন। আর কিছু মনে রাখি বা না রাখি, কে আমার সাথে কেমন ব্যবহার করলো। তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে, যে ইফেক্টগুলো আপনার ভিডিওর ভয়েস চেঞ্জ করে দিবে, অডিও ভয়েস চেঞ্জ করে দিবে। তো আপনি যদি ফানি রিলেটেড ভিডিও করে থাকেন তাহলে আপনি এই ইফেক্টটি ব্যবহার করবেন। তো আপনি থেকে এগুলো কাস্টমাইজ করতে পারবেন। আপনি যদি একটা হাই দিতে চান তাহলে এখান থেকে বাড়িয়ে দিতে পারবেন, যদি আপনি এটা ডাউন করে দেন তাহলে এটা কমে যাবে। তো এখানে আপনি আরো অনেক ধরনের ইফেক্ট পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন রোবট, জাস্ট রোবটে ক্লিক করলে বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে। তো আপনি যদি ফানি ভিডিও করে থাকেন, আমি আবারও বলছি, এখানে আপনি ফানি ক্যাটাগরিতে ক্লিক করবেন। তাছাড়া আপনি যদি বেসিকে ক্লিক করেন আপনি খুব সাধারণ ইফেক্টগুলো দেখতে পাবেন। তো এভাবে আপনি খুব সহজে বিভিন্ন ধরনের ইফেক্ট এখানে পেয়ে যাবেন। ইফেক্টগুলো ব্যবহার করে আপনার ভিডিও থেকে অডিও ইফেক্ট চেঞ্জ করতে পারবেন। আপনার যখন অডিও ইফেক্ট অ্যাড করা হয়ে যাবে তখন আপনি জাস্ট টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করলে আপনার ভিডিওতে অডিও ইফেক্টটি অ্যাড হয়ে যাবে। ওকে, তো অডিও ইফেক্টটি অ্যাড হওয়ার পর আপনি ভিডিওটি এখন কীভাবে ডাউনলোড করবেন? ডাউনলোড করার জন্য জাস্ট অ্যাড অপশনে ক্লিক করবেন। জাস্ট অ্যাড অপশনে ক্লিক করলে আপনার ভিডিওটি অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি পর্যন্ত। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আর হ্যাঁ, প্রতিদিন যাতে এই ধরনের ভিডিও আপনাদের মাঝে পৌঁছে দিতে পারি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ।